হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকে হচ্ছে মহাষ্টমী, তাই সকাল সকাল একবারে স্নান করে পাঞ্জাবি পরে রেডি। আর শুনতেই পাচ্ছ, এখানে পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে গেছে, এর পরের ব্যাচে পুষ্পাঞ্জলি দেবো, তো চলো বেরোই। তো অঞ্জলি দিয়ে এসে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে নতুন পাঞ্জাবি পরে বসে আছি, আর এটাই হচ্ছে অষ্টমী স্পেশাল পাঞ্জাবি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পৌনে একটা বাজতে যে আমরা এখনো পর্যন্ত বেরোতে পারি না, কারণ বাইরে মেঘলা ওয়েদার, একবার বৃষ্টি হচ্ছে একবার থামছে, তাই কখন থেকে ওয়েট করে আছি যদি একটু আকাশটা পরিষ্কার হয় বেরিয়ে যাবো, কেন যদি বৃষ্টি চলে আসে এই নতুন পাঞ্জাবি পরে ভিজে গেলে পুরো কেলো হয়ে যাবে। তো এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে, তো এখন একটু বেরোবো, তো চলো বেরোই। বেরোবো বলে কত আনন্দ হয়, বেরোচ্ছিলাম জোরদার বৃষ্টি এসে গেছে। একবার বিদায় দে মা, ঘুরে আসি, এ বৃষ্টি আমাকে ঘুরতে দেবেই না। তোলো তোলো, ভাই এইটা আমার স্টুডেন্ট। হঠাৎ করে দেখা, এখানে দাদার ব্লগ চলছে। তো ফাইনালি হচ্ছে আমি উলিবাড়িতে, কালীবাড়িতে ঢুকছি, কিন্তু কালীবাড়িতে ঢোকার পর এত জনের সাথে দেখা হয়ে যাবে সত্যি আমি কখনো ভাবতে পারিনি। বলো আগে থেকে পাঞ্জাবি প্ল্যান জোরদার খিদে পেয়েছে। এখন হচ্ছে আমরা রোল অর্ডার দিয়েছি, এখন দুটো রোল খাবো, এ আর আমি, তারপর আইসক্রিম খাবো, আর এখন বেজে গেছে হচ্ছে 3টা বাজে। কালীবাড়ি থেকে বেরিয়ে হচ্ছে আমরা এখানে ফটোশ্যুট করতে এসেছিলাম, কারণ কালীবাড়িতে ফটোশ্যুট করার সুযোগ পাইনি। আর এখন বাজে হচ্ছে 4:20, বেরোই একটু গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হই, খাওয়া দাওয়া কম, খাওয়া দাওয়া করে তো আবার বেরোবো বিকালবেলায়। বিকাল হয়ে গেছে, আবার কি বিকালবেলায় বেরোবো, সন্ধ্যাবেলা টাইমে। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছে একটু বেরোবো বলে, এখন যাব হচ্ছে বাগনান। তো চলো বেরোনো যাক, এখন বাজে হচ্ছে 6:06। প্রায় অনেক বছর পর হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা বাগনান এলাম, এবার হচ্ছে আমরা বাস স্ট্যান্ডের প্রথম ঠাকুরটা দেখবো, ওখান থেকে ওই পারে যাবো। আগত সমস্ত দর্শনার্থীকে জানাচ্ছি লাইনে ঢোকার জন্য আবার মারপিট করতে হচ্ছে। আমরা আন্তর্জাতিক
এই হচ্ছে আমাদের বানান মন্দির। আজকে বানানে বহুত ভিড়, ট্রেন আসছে আর বেরিয়ে যাবো। এখন বাজে হচ্ছে 9টা, যত রাত বাড়ছে ভিড় বাড়ছে। তো চলো এখান থেকে উলিবাড়ি যাবে, উলিবাড়ি থেকে হচ্ছে কালীবাড়ি যাবে। আমরা হচ্ছে বাগনান স্টেশনে বসে আছি, কিন্তু ট্রেন আছে হচ্ছে 9:30 সময়, আর বাগনানের ভিড়টা তোমাদের দেখিয়ে দিই। এদিকেও আছে এত লোক, একটা ট্রেনেই উঠবে, তাও আবার মেদিনীপুর লোকাল, মানে জোরদার ভিড় হবে, চটকে যাবে, চটকে যাবো আমরা। আমার রুমালি রুটি দুটো, আর শুরু কর। বলি নাকি শুরু করি? চিকেন টিকরি কাবাব হবে তো? চিকেন তুই শুধু বলে যা। আচ্ছা, একটা আহারি স্পেশাল মিক্স মোগলাই। আচ্ছা, দুটো তাহলে তান্দুরি রুটি দিয়ে দিও উইথ বাটার, দুটো রুমালি রুটি, আর হচ্ছে তোমার পাঞ্জাবি চিকেন এক প্লেট, রুমালি রুটি, আর হচ্ছে একটা কাশ্মীরি পনির। রুমালি রুটি বলে গেছে, তাহলে মিক্স ফ্রাইড রাইস করে দাও। মিক্স ফ্রাইড রাইস, হ্যাঁ মিক্স ফ্রাইড রাইস করে দাও। হান্ডি চিকেন নয়, পাঞ্জাবি চিকেন, বলি পাঞ্জাবি চিকেন বললে তো হবে না তো? ফাইনালি হচ্ছে এই জাস্ট হচ্ছে বাড়ি এলাম, এখন বাজে হচ্ছে 12টা বাজে, রাত 12টা বাজে, আর পুরো ভিজে গেছে, জোরদার বৃষ্টি এসে গেছে। তাই যাই হোক, ভিজে ভিজে চলে এলাম, চলো নতুন জামাটা ভিজে গেল, এই যা। তো চলো ফ্রেশ হয়ে আবার পরটা কন্টিনিউ করছি। তো এই বছরের অষ্টমী হচ্ছে সকালে উলিবাড়িয়া কালীবাড়িতে, আর সন্ধ্যাবেলায় বাগনান, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাটলো। আর হ্যাঁ, আজকের দিনটা আরো ব্যাপকভাবে কাটলো, কারণ আজকে অনেক সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হলো। তো চলো এবার ব্লগটা এডিট করতে বসতে হবে, প্লাস আরো একটা কাজ আছে, যেটা হচ্ছে বাবা ভার্সেস ছিল একটা ভিডিও প্রিয় ফ্যান্স চ্যানেলে, যেটা হচ্ছে নবমীতে, নবমীর জন্য বানাচ্ছি। মানে এতক্ষণে ভিডিওটা এসে গেছে, তো ভিডিওটা দেখে নিও সবাই, ঘুরতে বেরোনো ভার্সেস বাবা। তো ভিডিওটা সবাই প্লিজ লাইক করে দিও, সবার সাথে খুব খুব শেয়ার করে দিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তোমরা সবাই নবমীতে এই ব্লগটা দেখছো, তো সবাইকে শুভ নবমী। তো পুজো প্রায় শেষের পথে, এবার তো জানো পুরো মনটা এবার খারাপ হতে শুরু করে দিয়েছে, আর কি বলবো। পুজো আস্তে আস্তেই বেশ ভালো লাগে, পুজো যেন চলে আসলে যেন হু হু করে কেটে যায়। তো চলো এই ব্লগটা এখানে শেষ করলাম, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই জানিও, আর প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ডং করে বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ব্লগে খুব শীঘ্রই, ততক্ষণ টেক কেয়ার, বাই, টাটা।